বিজয়ের যাত্রায় নিউজ 71.tv। মুন্সীগঞ্জের পঞ্চসারে বুধবার সদর থানা পুলিশের আয়োজনে পঞ্চসার ইউনিয়নের 4 নং ওয়ার্ডে মাদবড়বাড়ি এলাকায় মাদক সন্ত্রাস জঙ্গিবাদ ইফতিজিং এবং বাল্যবিবাহ বিরোধী বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুন্সীগঞ্জ সার্কেল খন্দকার আশফাকুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান, ইন্সপেক্টর তদন্ত গাজী মোহাম্মদ সালাউদ্দিন, পঞ্চসার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলমগীর খান, পঞ্চসার ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ও 9 নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ জাহিদ হাসান, 4 নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ আব্দুস সালাম, 5 নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ মামুন মিয়া ও 1 নং ওয়ার্ড মেম্বার সর্দার রুবেল সহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ। সভা শেষে পঞ্চসার ইউনিয়নের 4 নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ আব্দুস সালাম এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচি থেকে সাধারণ মানুষের মাঝে 170টি গাছের চারা বিতরণ করা হয়। সাগর মাহমুদ, নিউজ 71.tv, মুন্সীগঞ্জ। বিজয়ের যাত্রায় নিউজ 71.tv।